ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য যেসব স্টুডেন্টসরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দু হাজার কুড়ি সালে খুব ইম্পর্টেন্টস কিছু টপিকস নিয়ে আমি আলোচনা করতে চলেছি মোস্ট ইম্পর্টেন্টস অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে মাধ্যমিকের সাজেশন বই নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই হেল্পফুল প্রত্যেকটা বইয়ে তোমরা কোশ্চেন প্লাস অ্যান্সার পেয়ে যাবে পঁচিশ টাকা পার পিডিএফ সাবজেক্টস আমি তোমাদের সুবিধার জন্য আরও কিছু কম দামে এনে দিয়েছি তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাও সেখান থেকে তোমরা বুকস ডাউনলোড করে নাও বাজারে এই বইটা আর কিনতে পাওয়া যাচ্ছে না মোস্ট ইম্পর্টেন্টস একটা বুক সমস্ত কোশ্চেন এমসিকিউ এসিকউ প্লাস বড় কোশ্চেনের সাজেশানস প্লাস উত্তর প্রশ্ন সহ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে ফার্স্টে দেখতে পাচ্ছ বাংলা সাজেশানস বুক প্রত্যেকটা বই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশ অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টসের মাধ্যমিক সাজেশান বই তোমরা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে আর তোমাদের পেমেন্টের কোনো অপশান নেই কোনো এখানে প্রবলেম নেই তোমরা যে কোনো অপশান ক্লিক করে পেমেন্ট করতে পারো ব্যাঙ্কে নিফটে এছাড়া পেটিএম ওয়ালেট যে কোনোভাবে তোমরা পেমেন্ট করতে পারো মোস্ট সিকিওর অ্যান্ড সেফটি তোমরা বইটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট দু নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন নিশ্চিত তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর অবশ্যই সাজেশন বই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর অবশ্যই ডাউনলোড করে নাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ওখানে পাবে ফার্স্টে দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় এখনত্র ও দিনেত্র দৃষ্টি কী অ্যাকশন ও ডেনরনের মধ্যে দুটি পার্থক্য লেখো ট্র্যাক্টিক চলন কী পটোস্ট্যাটিক চলন কাকে বলে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন পার্থনাকার্পি কী এই পদ্ধতিতে সাহায্যকারী হরমোনের নাম লেখ এডিএইচ ও ইনসুলিন হরমোনের কম খরণের ফলে যে যে রোগের উদ্ভব হয় তাদের নাম লেখ অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন অন্তঃক্ষরা ও বহিক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখ র্যানভিয়ারের পর্ব কী এর গুরুত্ব লেখ নেক্সট কোশ্চেন দু নম্বরে প্রথম অধ্যায় থেকে সিএসএফ কাকে বলে এর কাজ কী পায়রার একটি উড্ডয়ন পেশি নাম লেখো স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন সাইনআস্কি কি ফটোট্রপিক চলনের মাধ্যমে অক্সিন হরমোনের নাম লেখো নেক্সট আমি আসছি প্রথম অধ্যায় পাঁচ নম্বরে প্রশ্ন দেখতে পাচ্ছো খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কর কাজ উল্লেখ করো উদ্ভিদের তিন প্রকার ন্যাস্টিক চলন একটি করে উদাহরণসহ ব্যাখ্যা করো জিওট্রপিক ও হাইড্রোট্রপিক চলন কী নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইসরোর জন্য প্রজেস্ট্রন হরমোনকে স্ত্রীদেহে ভূমিকা লেখো আপাতকালীন হরমোনের লাভ লেখো আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো খুব ইম্পর্টেন্ট বছরের জন্য চিত্র অঙ্কন এটা ভালো করে প্রিপারেশান নাও নেক্সট ভিডিওতে আমি এমসিকু এসিকু কোশ্চেনে সাজেশান দিয়ে দেবো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে নেক্সট মানব চক্ষুর লম্বচ্ছেদ অঙ্কন করে চিহ্নিত করো উদ্ভিদ্ অক্সিন সাইটোকাইনিন ডিভ ব্যারেলিন হরমোনের ভূমিকা লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আমি আসছি দ্বিতীয় অধ্যায় দু নম্বরের প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো ক্রোমোজম ও জিনের মধ্যে সম্পর্ক লেখো ইউক্রোমাটিন ও হেটোরোক্রোমাটিন কাকে বলে পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য লেখো স্টক ও সিয়ন কাকে বলে মাইক্রো প্রপাগেশন কাকে বলে প্রোটিন নির্মাল কমপ্লেক্স বা সাইনফের কাকে বলে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন এক জীবে জোর কলম সম্ভব নয় কেন অপুঞ্জনে কি স্ব ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো নেক্সট দ্বিতীয় অধ্যায় পাঁচ নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ প্রোপাগেশন কি স্ব পরাগযোগ ও ইতর পরাগযোগের তিনটি পার্থক্য উদ্ভিদকোষে সাইটোকাইনেসিস কীভাবে সম্পন্ন হয় উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য লেখো বয়ঃসন্ধিকাল কি এই সময় পুরুষ ও স্ত্রীদেহ কিরূপ পরিবর্তন ঘটে সপুষ্পাক উদ্ভিদের নিষেক পদ্ধতি ব্যাখ্যা করো দি নিষেক কী জনক্রম কী হ্যাপলেন্টিক ও ডিপ্লেন্টিক জনক্রম বলতে কি বোঝো নেক্সট তৃতীয় অধ্যায়ন দেখতে পাচ্ছ দু নম্বরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সাজেশান বই পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করে নাও খুবই হেল্পফুল আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া হয় কেন প্রকাট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য লেখো পুরুষদের কেন হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় অসম্পূর্ণ প্রকটতা কী উদাহরণ দাও মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো অ্যালিল কি জেনোটাইপ ও ফেনোটাইপ বলতে কি বোঝো জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা লেখো হিমোফেলিয়ার রোগীটি পুরুষদের বেশি প্রকাশিত হয় কেন রেসিপ্রোকাল ক্রস কি নেক্সট পাঁচ নম্বরের জন্য দেখতে পাচ্ছি কী কী কোশ্চেন পড়তে হবে প্রোটোনোপিয়া ও ডিউটোনোপিয়া কী বর্ণান্ধ বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের বর্ণান্ধ প্রকৃতি কেমন হবে তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো একটি সংকট লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরণ ঘটালে এ ফন জনুতে উৎপন্ন অপত্যের জেনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন নেক্সট কোশ্চেন বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা লেখো পৃথকী ভবনের সূত্রটি লেখো লাস্ট তোমাদের চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে দু নম্বরের জন্য অভিব্যক্তির দুটি গুরুত্ব লেখো মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে পার্থক্য লেখো সুন্দরী গাছের অভিযোজনে শ্বাসমূল কীভাবে সাহায্য করে কোয়াসার ভেট কি সমবৃত্তীয় অঙ্গ কী উদাহরণ দাও প্রাকৃতিক নির্বাচন কি এর প্রকারভেদগুলি কি কি সংযোগ রক্ষাকারী জীব কাকে বলে উদাহরণ দাও জৈব অভিব্যক্তির প্রমাণে জীবাশ্মের ভূমিকা লেখো মৌমাছির ওয়াগাল নৃত্য বলতে কি বোঝো হলস্টিস রুপ বলতে কি বোঝো নেক্সট শিম্পাঞ্জিন বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে হাতুড়ি ও নেহাইয়ের ব্যবহার সম্পর্কে লেখো পায়রার খেচর অভিযানে বায়োথলির ভূমিকা লেখো পরন্দকাণ্ডের অভিযানগত বৈশিষ্ট্য লোক সমসমস্ত অঙ্গ কি উদাহরণ দাও নেক্সট পাঁচ নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় থেকে সমসংস্ত সমবৃত্তি অঙ্গের দুটি পার্থক্য লোক সমসমস্ত অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তা বুঝিয়ে দাও উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত খাদ্য সংরক্ষণ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে সিম্পাঞ্জি যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তা উদাহরণ দাও জৈব বিবর্তনের সঙ্গে ডারোইনের তত্ত্বাবলী উদাহরণ সহ আলোচনা করো অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণরূপে ঘোড়ার উদাহরণ সহ ব্যাখ্যা করো জীব অভিব্যক্তির সাপেক্ষে ল্যামার্কের মতবাদ মূল বক্তব্যগুলি আলোচনা করো নেক্সট বায়বীয় পরিবেশে পায়রার অঙ্গসংস্থানিক অভিযোজনগুলি বর্ণনা করো নেক্সট কোশ্চেন পঞ্চম এবং লাস্ট অধ্যায় দু নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ ক্যান্সার সৃষ্টিকারী দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন জৈব ভূ রাসায়নিক চক্র কী জৈব বিভাগধন কী রেড ডেটা বুক কী ইনসি টু ও এক্স সি টু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো নাইট্রোজেন চক্রের এন টু স্থিতিকরণ বলতে কী বোঝো এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো মৃত্তিকা দূষণের দুটি সম্ভাব্য কারণ লেখো পুরো নাম লেখো অর্থাৎ সম্পূর্ণ নাম দিতে পারে পরীক্ষায় জে এফ এম অ্যান্ড ডাব্লু ডব্লু এফ নেক্সট কোশ্চেন অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সকে সাজেশন বই ডাউনলোড করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে তো পাঁচ নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছ অম্লবৃষ্টি কাকে বলে পরিবেশে অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো মনুষ্য ক্রিয়াকলাপের ফলে কীভাবে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে তা ব্যাখ্যা করো নাইট্রোজেন চক্রের গুরুত্ব আলোচনা করো বায়ু দূষণের তিনটি কারণ লেখো আইউ সি এন ও পিভিআরের সম্পূর্ণ নাম কি জি বৈচিত্র্যে হটস্প নির্ধারণে দুটি শর্ত লেখো জি বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা উল্লেখ করো অ্যান্ড লাস্ট কোশ্চেন বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলি লেখো বাঘ সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে টিকা লেখো তো একটা কোশ্চেন দেওয়া হলো এমসিকিউ বেসিকো কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওগুলো চেক করে দেখে নেবে তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে